নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রক্তিম দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ফোনেও বায়োমেট্রিক এনরোলমেন্টের সময় জানা যাবে বললেন জেলা শাসক। লার্সিং সেতুর নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ করে দিলেন জনতা। শিলচরে ১৯ পথ চলায় ব্যাপক সাড়া, উধারবন্দেও হাঁটলেন মানুষ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া থেকে কাছাড় জেলায় যে ২ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে, এবার তাদের বায়োমেট্রিক এনরোলমেন্টের প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার মুখ্য ন্যায় দণ্ডাধীশের আদালতের প্রাঙ্গণে থাকা বিএমই সেন্টারে দাঁড়িয়ে জেলাশাসক লয়া মাদ্দুরী জানান, ২ লক্ষ মানুষের মধ্যে এ পর্যন্ত ৩০,০০০ বায়োমেট্রিক এনরোলমেন্ট করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন আগামী ১৫ জুনের মধ্যে কাছাড় জেলায় এ কাজ শেষ হয়ে যাবে। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট এনআরসি সেবা কেন্দ্রে না গিয়ে বাড়ির পার্শ্ববর্তী বিএমই সেন্টারে বায়োমেট্রিক এনরোলমেন্ট করা যাবে। আগামীতে ফোন করেও এনরোলমেন্টের সময়সূচি আগে থেকে নিশ্চিত করে তা করা যাবে বলে জেলা শাসক উল্লেখ করেন। কাছাড় মে মোর দেন ২ লাখ ক্লেমেন্টস হ্যায়, ইসমে সে অভি তক ওনলি ৩০,০০০ ক্লেমেন্টস কা বিএমই এনরোলমেন্ট হুয়া হ্যায়। সো ক্লেমেন্টস জিসকে পাস ১.১ নোটিস আয়া থা, ও লোক আকে আগর উনকা বিএমই লিয়া নি গয়া হ্যায় তো পাস মে জো বিএমই এনরোলমেন্ট সেন্টার হ্যায় ওহাঁ সে লে সকতে হ্যায়। আদারওয়াইজ হমনে এক সেন্ট্রালি ভি সেট আপ কিয়া হ্যায়, ৪-৫ কম্পিউটারস অভি বিএমই কিটস রখে, ইহাঁ এক কল সেন্টার কি সার্ভিস ভি হম দে রহে হ্যায়। কল করকে আপ কব আনে সে টাইমলি এনরোলমেন্ট কর সকতে হ্যায় উসকা ইনফরমেশন লেকে ভি আ সকতে হ্যায়। We will also increase the number of BME kits if required. So, agar sab log cooperate karenge, sab machines pe sufficient number of enrollments har roz hota hai, to hum we will be able to meet the target. লার্সিং নদীর উপর মহাবীর চিলারায় সেতু নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ এনে কাজ বন্ধ করে দিলেন স্থানীয় জনতা। জানা গেছে, উধারবন্দ বিধানসভা কেন্দ্রের গোসাইপুর চতুর্থ খণ্ডের তলিতাকান্দিতে লার্সিং সেতুর নির্মাণ কাজ বেশ কিছুদিন থেকে অনিয়মের অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে গ্রামবাসীদের পক্ষ থেকে ঠিকাদারকে অবগত করানো হলেও তিনি গুরুত্ব দেননি, ফলে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে বন্ধ করে দেন সেতু নির্মাণের কাজ। স্থানীয় মানুষের অভিযোগ, ৩ কোটি ২০ লক্ষ টাকার এই সেতুর কাজ বিগত ফেব্রুয়ারি মাসে শুরু হয়। কাজের বরাত পান গুয়াহাটির একজন ঠিকাদার। তিনি শিলচর কলেজ রোডের বটু মজুমদার নামের অন্য এক ঠিকাদারকে সাবকন্ট্রাক্ট দিয়ে দেন। তারপর থেকেই কাজে অনিয়ম শুরু হয়। জনগণ অভিযোগ করেন, সস্তা বালি পাথর ব্যবহার করে কাজ করছেন ঠিকাদার বটু মজুমদার, আর এ কাজে জড়িত সাপ্লাইয়ার নাজিমউদ্দিন চৌধুরী ও সাইদুল বরভুইয়া। ব্যক্তিগত হয়ে মাত কথা করিয়াকে লাগিয়া যেমনে মন অমনে কটা বন্ধ রইব।
সাংসদ উন্নয়ন তহবিলে কমিউনিটি হল তৈরির প্রস্তাব দিয়ে স্কুলের জমি বেদখল করার অভিযোগ ওঠে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে 617 নম্বর উথারবন জয়রাম নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে। ঘটনার প্রতিবাদে খেপে ওঠেন স্থানীয় মানুষ। তারা জেলা শাসক লয়া মাদ্দুরী সহ দ্বারস্থ হন সাংসদ সুস্মিতা দেব ও উথারবন্দের বিধায়ক মিহির কান্তি সোমের। পরে জেলা শাসকের নির্দেশে তদন্তে যান উথারবন্দ সার্কেল অফিসার কুলদীপ হাজরিকা। তিনি বিষয়টি নিয়ে শাসানি দেন স্কুলের প্রধান শিক্ষিকা কল্যাণী মজুমদারকে। পরে প্রধান শিক্ষিকা কঙ্কন ভট্টাচার্য ও মিঠু ভট্টাচার্যকে অভিযুক্ত করে উথারবন্দ থানায় দায়ের করেন এক মামলা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, জয়রাম স্কুলে অবৈধ নির্মাণ কাজ বন্ধ করতে কঙ্কন ভট্টাচার্য ও মিঠু ভট্টাচার্যদের তিনি বাধা দেন। স্কুলে অবৈধভাবে একটা বিল্ডিং হতেছে দেখিয়া আমরা টিচারে কল করলাম যে এটা কেতার লাগিয়ে বিল্ডিংটা হইতেছে, একটু তদন্ত করা লাগে। আইয়া আমরা তদন্ত করে দেখি কঙ্কন বটে এটা একটা দোকান ঘরের মতো একটা ঘর বানাইতেছে, কঙ্কন বট এবং মিঠু বট দুজনেই দুইভাবেই মিলিয়ে তারা এখানে একটা তারা বিজনেস পারপাসে একটা ঘর করতেছে। সঙ্গে সঙ্গে এটা আমরা তখন এই মিটিংয়ে উপস্থিত আসলাম এমএলএ স্যার, উদারবন্দের এমএলএ, তো এমএলএর সঙ্গে আমরা সব বক্তব্য রাখলাম যে এখানে মানে স্কুল বিল্ডিং ছাড়া আর কোনো বিল্ডিং আমরা উঠে যেতাম না। আমরা সচেতন নাগরিক হিসাবে প্লাস আমি ওই স্কুলের ডোনার হিসাবে আমি পুরো অমত করে আসতাম যে এখানে কোনো অবস্থায় কোনো বিল্ডিং হইত না। তত সত্ত্বেও আমরা মিটিংয়ের পরের দিন থেকেই কাজ শুরু করে দিয়েছি, পুরা দিন থেকে কাজ করি, এখন বর্তমানে ফিন্ড লেভেল পর্যন্ত করছে। তারপরে আমরা সার্কুল অফিসার যেন বিজিটও যায়নি এবং বিজিটও যাওয়ার পরে তিনি হেড টিচারের কাছে এটা কমপ্লেন, হেড টিচারের কাছে জিজ্ঞাসা করেন যে কোনো কমপ্লেন দেওয়া হয়েছে নি। তখন হেড টিচার হলো না আমি তো পাবলিক মিটিং মানে আমার এসএমসি নিয়ে মিটিং করছি, এসএমসি মিটিংয়ে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা স্কুলে কোনো ধরনের অবৈধ বিল্ডিং করতে যেতাম না। তৎসত্ত্বেও কঙ্কন বটে এবং তার পায়ে মিঠু বটে এই বিল্ডিংটা করতেছে। স্থানীয় আরেক বাসিন্দা অভিযোগ করেন, কঙ্কন ভট্টাচার্যরা এখানের স্থানীয় বাসিন্দা নন, ফলে তাদের এই স্কুল নিয়ে কোনো দরদ থাকার কথা নয়। তিনি কঙ্কনদের চরিত্র নিয়ে আঙুল তোলেন। আমরা কথা বলি যে এই স্কুলে কোনো অবস্থায় কোনো প্রাইভেট দোকান বা কোনো ক্লাব হল আর বলি দিতাম না, এটা সম্পূর্ণ এটা মানে প্রাইভেট হিসাবে। আর যে মিটু যে কঙ্কন বট যে এই এই যে এই কমিউনিটি হল বা এই কালচারাল অফিসার ধরে সেই কঙ্কন বট এখানে অরিজিনালি স্থায়ী মানুষ নয়, এ খুব সম্ভব 70 ফলিয়ে গেলে বসতি করছে, যার লাগে যার স্কুল লাগে তার কোনো দরদ নাই, তার অভারও দরদ নাই। তারা অরিজিনালি রামকৃষ্ণনগর থেকে আইয়াই কেন বিমলকান্তি ভট্টাচার্য করে একজন লন্ডনের ভদ্রলোকের বাড়ি জবরদখল করিয়া বসবাস করেন, এটা আমরা পরবর্তীতে সকলেই জানতেছি যে জবরদখল করা তারা পেশা। ট্রাক বাইক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত যুবক। ঘটনাটি সংঘটিত হয়েছে ভাঙ্গারপাড় বাবুবাজার সড়কে। গ্যাস সিলিন্ডারবাহী ওই ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয় বাচিত মাজার ভুইয়া নামের ওই যুবক। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বাচিতকে উদ্ধার করে প্রথমে সোনাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। অবস্থা গুরুতর থাকায় সেখান থেকে তাকে পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। পরে মেডিকেল থেকে তাকে নিয়ে যাওয়া হয় নীলগ্রিমসে। জানা গেছে বাচিত দশম শ্রেণীর ছাত্র, তার পিতা ভাঙ্গারপাড় থানার একজন পুলিশকর্মী। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের মহাপথ চলার মাধ্যমে শুক্রবার থেকে শুরু হলো মহান উনিশের অনুষ্ঠান। এদিন শহরের রাঙ্গিঘাড়ি নেতাজি মূর্তির সামনে থেকে এই পথ চলা শুরু হয়। প্রথমে শিলচরের প্রথম অনুষ্ঠান আয়োজক হিসেবে নাজিম উদ্দিন আহমেদকে সম্মানিত করা হয়। এরপর এই পথ চলা শিলচরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে ক্রমশ এগিয়ে যায়। যত সময় গড়ায় ততই এই মিছিলের পরিসর বাড়তে থাকে। বিভিন্ন বয়সের মানুষ এতে অংশ নিয়ে উনিশের ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করে। তোমার দেবী সময় তোমার।
জাতি বর্ণ ধর্ম ভাষা নির্বিশেষের মানুষ সামিল হয়েছেন বিভিন্ন সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাস্তার পাশে দাঁড়িয়ে যারা এই মহা পথচলা প্রত্যক্ষ করছেন তাদের কাছে বিনম্র আবেদন, আপনারাও আমাদের সঙ্গে হাতে হাত উধারবন মাতৃভাষা ঐক্যমঞ্চের 19-এর অনুষ্ঠান বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এদিন বিকেলে ভাষা শহীদের বিষয়ে প্রশ্নোত্তর প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠান সূচনা করা হয়। দুটি বিভাগের এই প্রতিযোগিতায় গুরুকুল ইংলিশ মিডিয়াম স্কুল কাছাকান্তি বিদ্যামন্দির DNHS স্কুলের 80 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। পরে 19-এর পথ চলা উধারবন ডায়েটের সামনে থেকে এই পথ চলা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে। এই পথ চলা শহীদ মিনারের সামনে শেষ হলে সেখানে মাতৃভাষা ঐক্যমঞ্চের সম্পাদক সঞ্জু রায় বলেন, 19-এর অনুষ্ঠান শুধু মাতৃভাষা ঐক্যমঞ্চের অনুষ্ঠান নয়, এটি বরাক উপত্যকার প্রতিটি মানুষ ও ভাষাগোষ্ঠীর অনুষ্ঠান। মাতৃভাষা ঐক্যমঞ্চের এই পথ চলায় উধারবন্দের বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের সনে, দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। মুখ্যমন্ত্রী উধারবন্দের পক্ষ থেকে আজকে 19-এর পথ চলায় যারা অংশ নিয়েছেন, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো, ক্রীড়া সংগঠনগুলো এবং প্রতিটি ভাষাগোষ্ঠীর মানুষের প্রতি মঞ্চের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই 19-এর পথ চলার মাধ্যমেই আমরা এই জানান দিতে চাই, আগামী দিনগুলোতে মাতৃভাষা ঐক্যমঞ্চের যে 19-এর অনুষ্ঠানগুলো রয়েছে, 18 তারিখ বিকাল ঠিক 5টায় শুরু হবে এবং 19 তারিখ সকাল 6:30 যে অনুষ্ঠানগুলো শুরু হবে সেই অনুষ্ঠানগুলোতে আপনারা সবাই অংশ নেবেন। রামানুজ বিদ্যামন্দির শুক্রবার শিলচরে বিজ্ঞান ও চারুকলার উপর এক প্রদর্শনী আয়োজন করেছে। এতে বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এ ব্যাপারে নিজের অনুভব ব্যক্ত করতে গিয়ে এক ছাত্র বলে, টেসলা এন্ড স্পেস এক্স আর কারেন্টলি ওয়ার্কিং অন ইট অ্যান্ড দে হ্যাভ মেড দ্য প্রজেক্ট ওপেন সোর্স, দ্যাট ইজ এনি স্টুডেন্ট ফ্রম এন ইউনিভার্সিটি অর ক্যান অর এন ইঞ্জিনিয়ার ক্যান ওয়ার্ক অন ইট অ্যান্ড গিভ দ্য ইনফরমেশন টু টেসলা অ্যান্ড উইল ওয়ার্ক অন ইট। ফার্স্ট, দ্য হাইপার লুপ ওয়ার্কস ইউজিং দ্য প্রিন্সিপাল অফ ম্যাগনেটিক লিমিটেশন, দ্য এ সিরিজ অফ ম্যাগনেটস উইল প্লেস ইন দ্য ট্র্যাক অ্যান্ড বিনিথ দ্য পডস উইচ ক্রিয়েট এ রিপালশন ফোর্স অ্যান্ড দ্য পডস উইল লিমিটেড and it will move forward with a high powered motor. The air vacuum pump will be set in the tube which will suck the air inside the tube and thus creating a low pressure inside the low pressure, and when the force will move forward it will create a it will compress the air in front of it. When the air will be compressed to its limit, the force will slow down and a compressor fan will be fixed in its front which will start working. It will redirect the compressed air to the back side.
to the backside, and this force will make the Hyperloop move forward. It will move at a speed of 760 miles per hour. It will be run from solar energy and it will be true environment friendly. It will be launched in 2021 in Dubai. পরে রামানুজ বিদ্যা মন্দিরের অধ্যক্ষ এই প্রদর্শনী আয়োজন সম্পর্কে বলেছেন, এক্সিবিশন এই বড় মাপে প্রতি তিন বছর একবার হয়, এভরি থ্রি ইয়ার্স, মূলত টু এনকারেজ দ্য স্টুডেন্টস দ্য সাইন্টিফিক ব্যান্ড অফ মাইন্ড, ওদেরকে ভিতরে যে ট্যালেন্টটা ওইটা যাতে ওদের প্রকাশ পায়। আর এই এক্সিবিশনটা আমাদের টিচাররা ফুললি কোপাইট করে গত এক মাস ধরে এটা প্রিপারেশন চলছে, বিরাট ব্যাপার আমাদের জন্য, এটা বিরাট একটা অনুষ্ঠানের মতন, প্রতি তিন বছর একবার হয়, এক মাস ধরে টিচাররা লাগিয়ে আছে, গার্জিয়ানরা কোঅপারেট করছে, বাচ্চারা তো আছেই, এক্সট্রা টাইমও দিচ্ছে টিচাররা স্টুডেন্টরা। আজকে আর কালকে আমাদের ইনোগ্রেশন করেছেন ডক্টর দেবাশিস কর, সিডিসি আসাম ইউনিভার্সিটি শিলচর, উনি চিফ গেস্ট ছিলেন, গেস্ট অনার ছিলেন লাইফ সায়েন্সের ডিপার্টমেন্টের ডক্টর মানবেন্দ্র দত্ত চৌধুরী স্যার। তো ওনারা দেখে গেছেন, অনেক প্রেস করে গেছেন বাচ্চারা। এক্স্যাক্টলি জাস্ট সপ্তাহ দিন আগে আমরা ইন্টার স্কুল এক্সিবিশন গেছিলাম বেহুড়ে স্কুলে। তো যখনই আমরা যেখান থেকে নিমন্ত্রণ ইনভিটেশন পাই এই ধরনের কিছু একটা, উই ডেফিনেটলি সেন্ড আওয়ার টিম, আমরা সেন্ড করি। ইভেন কি অন্য শহরে গিয়ে হাইলাকান্দি করিমগঞ্জ থেকে মধ্যে মধ্যে আমাদের কাছে ইনভিটেশন আছে, তো আমরা মানে না করি না, পিছিয়ে হাঁটি না, তো আমরা পাঠাই বাচ্চাদেরকে, ওদের একটা প্ল্যাটফর্ম তো চাই। শেষ করার আগে আমার বাংলার বিশেষ বিশেষ খবর আরও একবার। ফোনেও বায়োমেট্রিক এনরোলমেন্টের সময় জানা যাবে বললেন জেলা শাসক। লার্সিং সেতুর নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ করে দিলেন জনতা। শিলচরে ১৯ পথ চলায় ব্যাপক সাড়া, উধারবন্দেও হাঁটলেন মানুষ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।